মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গ্রেপ্তারের প্রতিবাদে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। লচিপুর গেটের জিটি রোড অবরোধ করা হয় তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি বাচ্চু রায়ের নেতৃত্বে। তাদের দাবি, বিজেপির পদতলে থাকা অন্যান্যদের নাম ইডি সিবিআই এর কাছে গেলেও তারা তাদের গ্রেপ্তার করছে না দেখে তৃণমূলের নেতা নেতৃত্বদের বেছে বেছে গ্রেপ্তার করছে। তারই প্রতিবাদে আজ লচিপুর গেটে পথ অবরোধ করল তৃণমূল সমর্থকেরা। পরে ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়। আপনাদের পথ অবরোধ করার কারণটা কি? আমাদের কারণ হচ্ছে পশ্চিমবাংলার উপর ইডি এবং সিবিআইকে বিজেপির নেতৃত্ব নরেন্দ্র মোদী যেভাবে লেলিয়ে দিতে দিয়েছে তৃণমূলকে মানে বদনাম করার জন্য, এবং আজকে সকালে পার্থ চ্যাটার্জি আমাদের যে সিনিয়র বর্ষিয়ান যিনি নেতা ওকে অ্যারেস্ট করেছে, অথচ ওর বাড়ি থেকে কিছু পায়নি, তা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করেছে। তার প্রতিবাদে ইবি সিআইডি সিবিআই এবং আপনার বিজেপির অত্যাচারের যে প্রতিবাদে আজকে আমাদের এই যে হচ্ছে বারবারই, এর প্রতিবাদে আপনার খালি এরপর কিভাবে আন্দোলনকে আগে নিয়ে যাবে? এটা আন্দোলনটা আমাদের নেত্রী যেভাবে ঘোষণা করবেন, আমাদের অভিষেক বাবু যেভাবে ঘোষণা করবেন সেইভাবে আমরা চলব। শুভেন্দু অধিকারীর নামে এত অভিযোগ আমাদের সুদীপ্ত সেন, উনি নিজে বললেন যে আমি শুভেন্দু অধিকারীকে এত টাকা দিয়েছি, কেন শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত অ্যারেস্ট হলো না, কেন সিবিআই ইডি ওর বাড়িতে গেল না, ওর যে এত এত বিপুল সম্পত্তি হলদিয়ায় তার মূল উৎস কোথায়, সেগুলো সিবিআই ইডি মানে দেখছে না? এরই প্রতিবাদে আজকে আমাদের পদ। আপনার নাম? বাচ্চু রায়, সহ সভাপতি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।